আসসালামু আলাইকুম সবাইকে, হোপ অল অফ ইউ ডুইং গ্রেট। দিস ইজ মাই নূর ইজ হিয়ার, অ্যান্ড আজকের ভিডিওতে আমি একটা লাইফ লেসন শেয়ার করব একটা টপিকের উপর। যাই হোক, তার সাথে আপনাদের একটা লোকেশনও শেয়ার করব। এটা হচ্ছে একটা লাইব্রেরি প্লাস সায়েন্স সেন্টার, যদিও এটা উইকের মাঝখানে যাওয়াতে ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু মিউজিয়াম সাইডটা অফ হয়ে যায় যে টাইমটা আমি যাই। যাই হোক, ইউরোপের এই লাইব্রেরির ব্যাপারগুলো, আমি যে কয়েকটা লাইব্রেরিতে গিয়েছি সবগুলো আমার অচলের মতোই মনে হয়েছে। আপনি ইচ্ছা মতো বসে পড়তে পারবেন, এখানে বেশ সাজানো গোছানো এবং ওপেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস লাইটিং। এটা লাইফ লেসনেরই আমাদের রেগুলার লাইফ লেসনের একটা পার্ট, যদিও এই ব্যাপারটা নিয়ে আমি আগে তেমন কিছু জানতাম না, বাট রিসেন্টলি অনেকটা বই পড়ে অনেক কিছু থেকে আমি ব্যাপারটা জেনেছি অ্যান্ড ক্লিয়ার হয়েছে। সো আজ কিছু ব্যাপারগুলো বোঝাতে ব্যাপারটা বোঝাতে আমি কিছু এক্সাম্পল ইউজ করব, যেটা রিয়েল লাইফ সিনারিওর। এটা যদি কারোর সাথে মিলে যায় আপনারা মিলিয়ে নিতে পারেন, বাট আমি বলছি না, আমাদের আশেপাশে যারা আছে অনেকেই একদম অ্যাকুরেট এই গ্যাস লাইটিং ক্যারেক্টারিস্টিকের মানে পরে তারপর আপনার বুঝে নিয়ে গ্যাস লাইটিং জিনিসটা জেনে রাখতে পারেন। আর এখন রিসেন্টলি এই ব্যাপারটা খুব কনসিয়াসভাবে মানুষকে জানিয়ে দেওয়া হয় যে গ্যাস লাইটিং জিনিসটা জেনে রাখা ভালো, বিকজ অফ ইটস লাইক এ টর্চার, ইটস লাইক এ অ্যাবিউসিভ বিহেভিয়ার ফ্রম ইফ ইউ গেট ফ্রম সামওয়ান। সো যাই হোক, এটার ক্যারেক্টারিস্টিক আমি আলোচনা করব। ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যারা স্টাডি নিয়ে কোশ্চেন করবেন এখনও আমার পেজে নক দিয়ে দিচ্ছেন তাদেরকে আমি যতটুকু সম্ভব রেসপন্স করার ট্রাই করছি। আর রিগার্ডিং আদার কান্ট্রি, আমি ইনশাল্লাহ সামনে ভিডিও ক্রিয়েট করার কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা আছে। সো আপনারা কান্ট্রি ওয়াইজ চ্যানেলে গিয়ে স্টাডি অ্যাব্রোড নিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আর কোশ্চেন থাকলে কোয়েরি থাকলে নক দিতে পারেন পেজে। এখানে এই স্ট্রাকচারটা এক্স্যাক্টলি বাংলাদেশের মিউজিয়ামের মানে পপুলার মিউজিয়ামটার কথা মনে পড়ছে, যেটাতে ভিজিট করার ইচ্ছা ছিল ঢাকায় বাট হয়ে ওঠেনি, বাট এই স্ট্রাকচারটা দেখে মনে পড়ছে। আপনি আই থিঙ্ক ইউ গাইস ক্যান গেট মি হিয়ার এনিওয়ে। সো এটার লোকেশানটা আপনারা শেষ পর্যন্তই দেখতে পারবেন, হোপ ইউ লাইক দ্যাট। অ্যান্ড শেষের দিকে ভিডিও শেষ পর্যন্ত, এখন দেশের যে সিচুয়েশান চলছে, আজকের এই টপিকটা নিয়ে কেন আলোচনা করছি ওটাও বলবো। প্রথমে বলি, রুবি নামের এক মেয়ে বাংলাদেশে থাকা অবস্থায় যখন তার হাজব্যান্ডের কিছু বুঝতে না পেরে, সেও জানতো না গ্যাস লাইটিং জিনিসটা আসলে কী, সে যখন তার হাজব্যান্ডের মধ্যে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার লাইক টক্সিক বিহেভিয়ার খেয়াল করে, সে তখন কোনোভাবেই চায় না লোকটা নিজের আর তার পরিবারের মানুষগুলোর স্বার্থে রুবিকে প্রভোক করতে থাকে, সে যেন বাইরে অ্যাপ্লাই করে আর লোকটাও তার সাথে আসে। আর লোকটা যখন এখন বাইরে চলে আসে তখন আর রুবিকে প্রয়োজন হয় না, সে তখন অনেকভাবে রুবিকে টর্চার করতে থাকে। অ্যান্ড রুবি এক সময় জানতে পারে যে লোকটা এক্সট্রা ম্যারিটালি ইনভলভ, তখন রুবি যখন প্রশ্ন করে উল্টো আবার তাকে ম্যানিপুলেট করতে থাকে যে এটা রুবির কারণেই হয়েছে এটা সেটা। এর আগেও রুবি দেশে লোকটার জন্য একটা জব ছেড়ে দিয়েছে, কিন্তু লোকটা পুরোপুরি ব্লেম দিয়েছিল রুবির উপর। এখনটা অবশ্যই থাকবে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর গেটিং মোর আপডেট অ্যান্ড স্টে উইথ আস। থ্যাংক ইউ। যে ব্যক্তিটি গ্যাস লাইটিং ক্যারেক্টারিস্টিক সম্পন্ন, সে হচ্ছে একদম কোনো কিছু সহজে একসেপ্ট করে না। তো সেটা যেটা হয়, তার হাজবেন্ডের মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক ছিল, লোকটি তখন বিহেভিয়ার আরও বাড়িয়ে দেয় যখন তার এই জিনিসটা ধরা পড়ে। অ্যান্ড সে বারবার সবাইকে বলতে থাকে, ইভেন রুবিকেও শো করতে থাকে যে রুবি এই ধরনের টক্সিক বিহেভিয়ার করছে। 3 নম্বর হলো, গ্যাস লাইটিং পিপল যখন কোনো ভুল করে থাকে, যখন আপনি তাদের সাথে কথা বলতে যাবেন এটা নিয়ে, তারা বারবার আপনাকে এই জিনিসগুলো অগোচর আপনাকে ইগনোর করে, আপনার অগোচরে বানাতে থাকে যে আপনি যা বলছেন যা করছেন এই ব্যাপারগুলো আসলে তথ্য তাচ্ছিল্য করতে থাকে, যেগুলো আলোচনার কোনো টপিকই না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। যখন রুবি তার ফ্যামিলি তার হাজব্যান্ডের ফ্যামিলি সহ কথা বলতে বসে, টপিকটা নিয়ে সে বাকি কথাগুলো বলছিল, তার প্রত্যেকটা টপিক তারা রং সাইডে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাজল করতে থাকে। 4, মানুষগুলো অনেকটা আপনাকে আপনার যে ইস্যু ওইটাকে ইম্পর্টেন্স না দিয়ে অন্য ইস্যু বানাবে, অন্যগুলোকে ইম্পর্টেন্স দিবে। আপনি ওই মানুষগুলো হয়তোবা আপনাকে পুরোপুরিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিংবা আপনার ব্যাপারটা খুব নেগলেক্ট করবে, কিংবা এটা নিয়ে দেখাবে যে আপনি শুধু শুধু একটু বাড়াবাড়ি করছেন। সাপোজ রুবির ক্ষেত্রেও তাই হয়, লাইক যখন রুবি
তার হাজবেন্ডের এই জিনিসগুলো বুঝতে পারে, তার হাজবেন্ডের যে কয়েকজন রিলেটিভ ছিল ক্লোজ, ইভেন ফ্যামিলি মেম্বার, ওদের সাথে কথা বলতে বসে, তখন ফ্যামিলি মেম্বারগুলো লুক আউট করে যে আপনি যে টপিকটা, রবি যে টপিকগুলো নিয়ে কথা বলছে এটা আসলে পুরোপুরিভাবেই ঠিক না, অতি এক্সট্রিমলি রবি খুব বাজেভাবে রিয়াক্ট করছে, যেটা আসলেই যে কোনো মেয়েই তার হাজবেন্ডের ব্যাপারে যখন জিনিসটা জানবে, যদি ফ্যামিলি ভালো হয়, হাজবেন্ডের ফ্যামিলি ভালো হয়, ওই টপিক নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু রুবিকে পুরোপুরিভাবে কাউন্ট করা হচ্ছিল যে সেই ব্যাপারটা একটু বাড়াবাড়ি করছে, ইটস ভেরি নর্মাল, তাকে তো সরি বলা হয়েছে, সে যেন সব কিছু মেনে নেয়। নাম্বার ফাইভ, ধরনের মানুষগুলো খুবই কনফিউজড হয়, এই আপনাকেও কনফিউজড করে ফেলবে। লাইক রুবি যখন দেশে ছিল তখন বারবার ওই ছেলের ফ্যামিলিদেরকে বলেছিল যে ছেলেটা যে বাইরে, যে সে যেন কোনো প্রকার প্রবলেম, কোনো ইস্যু না করে, রুবির সাথে খুব ভালোভাবে লাইফ লিড করার জন্য প্রমিস করে এসেছে যেন ওটাই করে। অ্যান্ড তারা খুব ভালোভাবে বলেছিল, নো ইউ ডোন্ট নিড টু ওরি, তোমরা আগে চলে এসো, তারপর দেখা যাবে, কারণ বাইরের লাইফ ডিফিকাল্ট, ও এটা নিয়ে বিজি হয়ে যাবে। অ্যান্ড যখন আসার পরে এই ইনসিডেন্টটা রুবির সাথে হলো, তখন তারা পুরোপুরিভাবেই নিজেদের ইমেজ চেঞ্জ করে ফেললো। লাইক বললো যে আমি তো দেশে থাকতেই বলেছিলাম যে বাইরে এসে আপনারা এমন করতে পারবেন না, এটা সেটা, বাইরের নিয়মকানুন আপনারা জানেন না, অথচ রুবির অনেক রিলেটিভ আদার কান্ট্রিতে আছে, রুবি অনেক নিয়মকানুন ছোটোবেলা থেকেই জানে। আর যারা এইসব নিয়ে কথা বলছিল তারা নিজেরা এসেছে কিছুদিন আগে বাইরে, সো তারা একদম কোণঠাসা করে ফেলে রুবিকে যে আপনি এখানে একা, আপনি কোথায় কী করবেন, আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না, আপনি এটা করতে পারেন না, আপনি ওটা করতে পারেন না, পুরোপুরিভাবে পাজল করে ফেলে অ্যান্ড পুরোপুরিভাবে কনফিউজ করতে পারে করে ফেলে। রুবি নিজেই বুঝতে পারে না যে ও কোথায় আটকে গিয়েছে, কোথায় যাবে অ্যান্ড কী করবে। তারা খুব ডিফারেন্ট কাইন্ড অফ বিহেভিয়ার করে এই ধরনের গ্যাসলাইটিং পিপল, যখন আপনাকে কোনো বিপদে তারা ফেলে দিবে, তারা অন্যরকম মানে পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে ফেলে। খুব ভালোভাবেই জানে কখন কোন রূপ নিতে হবে, খুব ইজিলি তারা হচ্ছে আপনার থেকে যখন স্বার্থ হাসিল হবে বা আপনাকে যখন আর চিনবে না, আপনাকে যখন তো প্রয়োজন হবে না, তখন একরকম করে বিহেভিয়ার করবে। অ্যাজ দ্যাট নাও is happening in our country where is supposed to be apnara khub carefully thakben apnaderke kono pokarer kono politics jano use na kore misuse na kore be careful on this eo jeno apnaderke misuse na kore misguide na kore mislead na kore khub carefully nijeder clearly protest korben and shabdhane thakben and number 6 symptom is কোনো ব্যাপার নিয়ে যে কথাটা আপনি বলতে চাইবেন অপোজিট সাইডের মানুষগুলো আপনার প্রত্যেকটা কথা অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাবে। রুবি যখন খুব ট্রমাটাইজ, ওই ফ্যামিলি মেম্বারদের একটা বেবি নিয়ে খুব বলেছিল যে বাবা তুমি দুনিয়াতে এসেছো, যেন এই পরিবারের যে মানুষটা খুব খারাপ ওর যেন কোনো ছায়া না পড়ে। রুবি অ্যাকচুয়ালি মিন করেছে তার হাজবেন্ডের মতো ক্যারেক্টারিস্টিক যেন এই ফ্যামিলির কারোরই না হয়, এই ধরনের খারাপ বেইমানি কোনোভাবেই কেউ না করে, কারণ রুবি মানুষটাকে অনেক বিশ্বাস করছিল। অ্যান্ড রুবি বাচ্চাদের খুবই ভালোবাসে, এটা ওই পরিবারের মানুষ জানে, সেই বাচ্চাদের জন্য দেশের থেকেও বিভিন্ন সময় এটা সেটা পাঠাতে নিলে সে আগে এগিয়ে যায়, উল্টো তাকে বলা হতো যে তোমার জন্য কিছুটা রাখো, ও সব কিছু দিলে দিয়ে দিত, উল্টা বলতো যে বাচ্চারা পড়লে আমার কাছে দেখেই ভালো লাগবে। সো তাকে এইভাবে হিট করা হয়, যেটা সে বলেনি, যেটা সে মিন করেনি, মানে সব কিছু তার কনফিডেন্স এভরিথিং নষ্ট করে দেওয়া, স্পয়েল করে দেওয়া, অ্যাজ আওয়ার কান্ট্রি সিচুয়েশন নাও। 7 রুবি যখন তার প্রবলেমটা রিলেটেড কোনো টপিক নিয়ে ফোকাস করে কথা বলে, সে বলে তার হাজবেন্ডকে তো সব কিছু গুছিয়ে দিয়েছে, সুন্দর করে গিফট করে সাজিয়ে দিয়েছে, সংসারটা যেন কোনো প্রকারে এগুলো নিয়ে হেডেক না নিতে হয়, খুব সুন্দরভাবে সংসারটা করে। রুবি অবজেকশনটা, তাহলে ও আমার হাজবেন্ড আমার সাথে এমন কেন করছে, সে এতটা বেমানি সে কীভাবে করতে পারলো যে শেষ কয়েকদিন আমি খেলাম না খেলাম তারা কোনো খবর খোঁজ খবর নিল না, আমি আমার সব কিছুই সরিয়ে ফেললো। রুবি দেশ থেকে বাইরে আসার সময় একাই সব গোছাচ্ছিল বাকি জিনিসপত্র, তার দেখে দেখে সেই কয়েকদিন একা বাসায় থাকতে হয়েছিল, তার খাওয়া দাওয়ার কোনো খোঁজখবর কেউ কোনো খবর নেয়নি, জিনিসগুলো তারা আগেও ওখানে ছিল, সো ওখানেই পাঠিয়ে দেওয়ার জন্য চেয়েছিল, ওখানে রেখে দেয়। অ্যান্ড ছেলেটা খুব নাটক করছিল রুবির হাজব্যান্ড, যে ড্রামা করছিল যে এগুলো তার দরকার নেই এটা সেটা, ওটার জন্যই জাস্ট এই রিকোয়েস্টটা করা। আর রুবি যাকে অবজেকশনটা দিতে গিয়েছিল, ওই ছেলের ওই ফ্যামিলি মেম্বার কিছু না জেনে রুবির নামে আজে বাজে কমেন্ট করা শুরু করে, যেন রুবির সব ভুল, অথচ তার ফ্যামিলি মেম্বার, তার মানে রুবির হাজব্যান্ড খুব বাজে একটা কাজ করছে ম্যারিড লাইফে, এটাকে এই মানুষটা কাউন্ট না করে রুবির ব্যাপারে আজে বাজে কমেন্ট করতে থাকে। রুবি ইজ লাইক ভেরি কনফিউজড, হি লাইক
এরকমই হয়, গ্যাস লাইটিং পিপল আপনাকে চাইবে পুরোপুরিভাবে কনফিউজ করতে, পুরোপুরিভাবে প্রত্যেকটা ব্লেম আপনাকে দিতে, আপনি যখন অপোজিট তাদের কোনো ফল্ট বা তাদের কোনো বড় সড়ো কোনো ভুল ধরে ফেলেন, ক্রাইম ধরে ফেলেন, তখন আপনাকে চাইবে তারা খুব বাজেভাবে হিট করতে। সো ইটস ভেরি ডিসগাস্টিং আমি বলবো। সো এই ধরনের ক্যারেক্টারগুলো আপনারা, আমি এইখানে এক্সাম্পল ইউজ করেছি, আমি জানি না আমাদের আশেপাশে আমাদের ফ্রেন্ড থাকতে পারে এমন, আমাদের ভাই বোন, আমাদের সংসারে বন্ধু বান্ধব, আমাদের প্যারেন্টস, সবাই এই ধরনের ক্যারেক্টারের কিছু না কিছু থাকতে পারে। যদি কেউ এই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে খুব কেয়ারফুল থাকবেন, আর কারণ এই ধরনের মানুষগুলো খুবই সেলফিশ হয়, খুবই আনপ্রেডিক্টেবল, খুবই কেমন যেন মেন্টালিটি, তারা আপনার জীবন নষ্ট করে দেবে, আপনার আপনাকেই ব্লেম দেবে এন্ড অফ দ্য টাইম। সো যেটা এখন বর্তমানে হচ্ছে আমাদের দেশে, প্লিজ কাইন্ডলি খুব কেয়ারফুল থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব, খুব সেফ থাকুন, সিকিউর থাকুন, কারণ আমাদের এই স্টুডেন্টরা কোনোভাবেই কোনো প্রকার পলিটিক্সের সাথে ইনভলভ নয়। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই, কিন্তু মুক্তিযোদ্ধার অনেক রিলেটিভ আছে যারা এডুকেশনে এখন আছে। সো এই কোটা বিরোধী এটা সেটা এটা এগুলো জাস্ট একটা কনফারেন্সে হুটহাট করে একটা গ্যাসলাইটিংয়ের মতো ধুমধাম করে কিছু একটা বলে ব্লেম দিয়ে আবার কনফ্লিক্ট ক্রিয়েট করে আবার ব্লেম দেওয়া যে ওদের কারণেই ওরা নিজেরা সাফার করেছে, ওদের কারণে রাস্তায় এগুলো হয়েছে, ইটস ভেরি মিজারেবল ফর রাইট নাও, বিকজ দিস অযথা এই জেনারেশনে স্টুডেন্টগুলোর উপর টর্চার করা কোনো মানে হয় না, মিনিংলেস। তো দোয়া করি আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সবাই যেন সেফলি থাকে, একটা ভালো একটা সমাধান বের হোক দেশে, এবং সবাই সুস্থভাবে সই সালামতে সেফলি সবার থাকেন, যে যেখানে আছেন সবাই জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া। আসসালামু আলাইকুম, স্টে সেফ আনটিল দ্য নেক্সট টাইম, থ্যাংক ইউ।